ওয়েলকাম সবাইকে। আমরা রয়েছি 189 পৃষ্ঠায়। আজকে আমাদের কাজ হচ্ছে একক কাজগুলো কমপ্লিট করে সামনের দিকে আগানো। তো এখানে দেখতে পাচ্ছ, এক নম্বরে যে কাজটি রয়েছে, যে সকল বীজগণিত রাশি দ্বারা গসাগু এক্স গঠিত, আমরা কি সেই সকল রাশিগুলোকে গসাগু এক্স দ্বারা ভাগ করতে পারি। এক নম্বরটা হচ্ছে এটা। দুই নম্বরে আরেকটা কাজ আছে, তো আমরা এক নম্বরটা কমপ্লিট করি তারপর। তো প্রশ্নটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে রাশিগুলো দ্বারা গসাগুটা ক্রিয়েট হবে, তো এই গসাগুটা দিয়ে কি ওই রাশিগুলোকে ভাগ করা যাবে? হ্যাঁ, অবশ্যই ভাগ করা যাবে। তবে চলো আমরা সলিউশনটা দেখি। দেখো এখানে আমি যেভাবে লিখেছি যে দুই বা ততোধিক, মানে প্রথমে সংজ্ঞা দিছি দুই বা ততোধিক বীজগণিত রাশি অপর কোনো রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে শেষোক্ত রাশিটিকে প্রথমোক্তর রাশিগুলোর সাধারণ গুণনীয়ক বলে, এবং সবচেয়ে বড় রাশিটিকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলে। এই এই কথাটা এখানে লিখে দিবা। তারপরে হচ্ছে, অর্থাৎ লিখে যে সকল বীজগণিত রাশি দ্বারা গসাগু গঠিত সেই সকল রাশিগুলোকে প্রাপ্ত গসাগু দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে। এখন উদাহরণ দিয়ে বিষয়টা বুঝে নাও। দেখো এখানে আমি লিখে রেখেছি যে 15 mn, যেটাকে আমি ভেঙে ছুঁড়ে লিখতে পারি 5 × 3 × m × n। তারপর হচ্ছে 3n², এটাকে আমরা লিখতে পারি 3n × n। তারপর 6 mnp, এটাকে আমরা লিখতে পারি 2 × 3 m · n · p, অর্থাৎ সবগুলোকে গুণাকারে ভেঙে লিখলাম। তারপরে দেখো যে এখানে মিল রয়েছে কোনগুলোতে, প্রত্যেকটাতে 3 আছে, তো 3টা লিখে নিলাম এই যে এখানে। তারপরে হচ্ছে প্রত্যেক জায়গায় মিল আছে, n টা লিখে নিলাম, তাহলে এর গসাগু হয়ে গেল 3n। আমি গত ভিডিওতে বলেছিলাম যে গসাগুর ক্ষেত্রে তোমরা একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে যে গসাগু যখন মানে তুমি তৈরি করতে যাবা বা গসাগু যখন নির্ণয় করতে যাবা, তখন কিন্তু শুধুমাত্র কমন যেগুলো, ঠিক আছে, গুণনীয়কগুলো যেগুলো কমন সেগুলো আমরা নিব, আর লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সব নিয়ে নিব। আচ্ছা, তাহলে গসাগু পাইলাম 3n। এখন এই 3n দিয়া আমরা প্রত্যেকটা যে রাশি আছে এগুলোকে ভাগ করতে পারবো। দেখো এই যে ডান পাশে আমি দেখাই দিছি, এই রাশিগুলোকে 15 mn না লিখে আমি ভেঙে ভেঙে 5 × 3 × m n লিখছি। 3n, এই যে 3 কে ভাগ করতে পারো, n কে n দিয়ে ভাগ করতে পারো, তখন থাকবে কি 5 m, 3n n n, 3 3 থাকলো n। দেখো সব ক্ষেত্রে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, 3 3 কাটা যায়, n n কাটা যায়, থাকলো 2 mp। এই যে প্রত্যেকটা রাশি 3n দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়েছে, দেখছো। তারপর নিচে আরেকটা উদাহরণ দিছি, xyz, এটা তোমাদের বই থেকে নেওয়া, xyz 5x 3xp, আলাদা আলাদা করে এখানে দেখাইছি। তারপর সবগুলোতে তোমার কমন আছে কি x x x, তাহলে গসাগুটা হবে x। দেখো আবার এই যে xyz কে x দিয়ে ভাগ করা যাবে, 5x কে 3xp কে x দ্বারা ভাগ করা যাবে, ভাগ করলে yz 5 আর 3p তোমাদের ফলাফল আসবে। তাহলে এখানে আমরা লিখতে পারি প্রত্যেকটি রাশি x দ্বারা নিঃশেষে বিভাজ্য। তোমরা এটা সমাধান করার সময় এই সংজ্ঞাটা লিখে শুধু একটা উদাহরণ দিতে পারো, আমি এখানে দুইটা দিছি, নিচে একটা উপরে একটা, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে 2 নম্বর, যে সকল বীজগণিতীয় রাশি দ্বারা লসাগু 15 xyz p গঠিত, আমরা কি সেই সকল বীজগণিতীয় রাশি দ্বারা লসাগু 15 xyz p কে ভাগ করতে পারি? হ্যাঁ, অবশ্যই আমরা ভাগ করতে পারি। তো এটার সলিউশনটা একটু দেখে নেওয়া যাক। দেখো এখানে প্রথমে তুমি একটা সংজ্ঞা দিবা যে কোনো রাশি দুই বা ততোধিক রাশির প্রত্যেকটি দিয়ে সম্পূর্ণ বিভাজিত হয়, তাহলে প্রথমোক্ত রাশিটিকে শেষোক্ত রাশিসমূহের সাধারণ গুণিতক বলে। এদের মধ্যে সর্বনিম্ন মাত্রা বিশিষ্ট রাশিকে প্রথমোক্ত রাশিগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে। সুতরাং যে সকল বীজগণিত রাশি দ্বারা গসাগু গঠিত সেই সকল বীজগণিত রাশি দ্বারা লসাগুকে নিঃশেষে ভাগ করতে পারি। এগুলো মুখস্থ করবা, সংখ্যাটা পড়তে গেলে অনেকে ঝামেলায় পড়তে পারো, বাট একবারে ঠান্ডা মুখস্থ করবা। তারপর এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে, দেখো যে xy, এটাকে আমরা আলাদাভাবে লিখতে পারি x × y, x² y, দুইটা x আছে এখানে, যে x × x × y, তারপর হচ্ছে ও xy² x × y × y। তাহলে এগুলো থেকে তুমি একটা জিনিস খেয়াল করো,
যে সব নিয়ে নিতে হবে। সব নিয়ে নেওয়া মানে গাছ যেখানে বেশি আছে, দেখো এই যে এক্স স্কোয়ার, এটা নিয়ে নিলে কি লাভ হবে? এটা নিয়ে নিলে দেখো যে এক্স স্কোয়ারের মধ্যে কিন্তু এক্স আছে, আবার এখানকার এক্সও আছে, তাহলে এই সর্বোচ্চ ঘাতটা নিয়ে নিলেই সব নেওয়া হয়ে যায়। তাহলে এক্স স্কোয়ার নিয়ে নিলা, তারপরে যে ওয়াই স্কোয়ার আছে, দুইটা ওয়াই, দুইটা ওয়াই নিয়ে নিলে এই যে একটা একটা যে ওয়াই আছে এগুলা অটোমেটিকলি এটার মধ্যেই থাকে, এই জন্য ওয়াই স্কোয়ার। তাহলে লসাগু হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই পাশে আরেকটা উদাহরণ আছে এটা, তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল টু আলাদাভাবে লিখলাম এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, এক্স ওয়াই জেড আর কি, ফাইভ এক্সটাকে লিখলাম আলাদাভাবে ফাইভ ইন্টু এক্স, থ্রি এক্সটাকে লিখলাম আলাদাভাবে থ্রি ইন্টু এক্স ইন্টু থ্রি এক্স পি আর কি, থ্রি এক্স পিকে থ্রি ইন্টু এক্স ইন্টু পি লিখলাম। এগুলো থেকে আমাদেরকে সব নিয়ে নিতে হবে। দেখো এই যে এটা হচ্ছে সংখ্যা, তাহলে থ্রি ইন্টু ফাইভ নিয়ে নিলাম, তারপর এক্স একটা আছে এখানে, এখানেও একটা, এখানেও একটা, ঠিক আছে, তাহলে এই একটা এক্স নিয়ে নিলাম, ওয়াই আছে একটা নিয়ে নিলাম, পি আছে একটা, জেড আছে একটা নিয়ে নিলাম, পি আছে একটা, সব নিয়ে নিলাম, তারপর থ্রি ইন্টু ফাইভ গুণ হয়ে ফিফটিন এক্স ওয়াই জেড পি হবে। রাশিগুলোর লসাগু প্রত্যেকটি রাশি দ্বারা আলাদা আলাদাভাবে নিঃশেষে বিভাজ্য হবে। দেখো কীভাবে হবে, এই ফিফটিন এক্স ওয়াই জেড পি কে তুমি যে ফিফটিন এক্স ওয়াই জেড পিকে তুমি এই এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করতে পারো, এক্স ওয়াই জেড। দেখো এই যে কাটা যাবে কি, এক্স কাটা যাবে, ওয়াই কাটা যাবে, জেড কাটা যাবে, থাকলো কি ফিফটিন পি। এইভাবে তুমি ফাইভ এক্সকে ভাগ করতে পারো, এক্স দিয়ে ভাগ করতে পারো, থ্রি এক্স পি দিয়ে ভাগ করতে পারো, আবার এই এই মানে এই রাশিগুলোর মধ্যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে এক্স ওয়াই দ্বারা ভাগ করতে পারো, এক্স স্কোয়ার ওয়াই দ্বারা ভাগ করতে পারো, এক্স ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করতে পারো। তারপরে এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে এইট এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার এবং টেন এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড কিউবের গসাগু নির্ণয় করো। তো এই ক্ষেত্রে তোমরা এইট এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার লিখে ইকোয়াল দিয়া আলাদা আলাদাভাবে ভেঙে লিখবা, যেমন টু ইন্টু টু ইন্টু টু। তো এটা একটু আলাদাভাবে তোমাদেরকে একটু দেখাই দিই, এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার, তো দুইটা রাশিভাবে লিখলাম, লেখার পর এইটকে ভেঙে লিখলে টু ইন্টু টু ইন্টু টু, তারপর এক্স দুইটা আছে তাহলে এক্স ইন্টু এক্স, তারপর ওয়াই, তারপর জেড দুইটা আছে জেড ইন্টু জেড, তারপর টেন টু ইন্টু ফাইভ লিখে দিলে টেন হয়ে যায়, আর এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, ওয়াই দুইটা, ওয়াই ইন্টু ওয়াই ইন্টু জেড তিনটা। তাহলে দেখো যে এখানে মিল আছে কি কি, এই টু টু মিল আছে, তারপর হচ্ছে এক্স এক্স ওয়াই, তারপর জেড ইত্যাদি, আর কোনো কিছু নাই। তার মানে এখানে গসাগুটা হতে যাচ্ছে, গসাগু হতে যাচ্ছে টু এক্স স্কোয়ার, মানে দুইটা যেহেতু এক্স, টু এক্স স্কোয়ার, তারপর হচ্ছে ওয়াই, তারপর হচ্ছে জেড। এই ইজি, এটা তোমাদের বইয়ে যেমনটা লেখা রয়েছে যে প্রথমে তারা এই সংখ্যাগুলো মানে এইট এবং টেনের গসাগুটা বের করছে, টু বের হয়েছে কারণ এইট আর হচ্ছে টেন। তো এইটকে যদি মৌলিক গুণনীয়কে মানে মৌলিক সংখ্যায় বের করা যায় তাহলে টু ইন্টু টু ইন্টু টু লেখা যায়, আর টেনকে টু ইন্টু ফাইভে লেখা যায়। তো এগুলো থেকে শুধুমাত্র মিল আছে টু। আমি কিন্তু বলছি গসাগুর ক্ষেত্রে শুধু কমন, যেগুলো কমন পড়বে সেগুলোই হচ্ছে মানে নিতে হবে, তাহলে টুই হবে টেন এবং এইটের গসাগু। এছাড়াও বাকিগুলো এখানে লিখছে তারা, এই যে আমি যেভাবে লিখলাম, তারপর দুইটি রাশির মৌলিক উৎপাদক থেকে সাধারণ উৎপাদক চিহ্নিত করি, তো সাধারণ উৎপাদক চিহ্নিত করছে এভাবে বৃত্তের মাধ্যমে এখানে, তারপর উভয় বৃত্তে তারা পাইছে টু এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার। তাহলে এখানে লসাগু এত হইলে, গসাগু এত হইলে লসাগুটা কেমন, লসাগু মানে হচ্ছে সব নিয়ে নিতে হবে, লসাগু হবে ফোরটি এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড কিউব। এটা না বুঝে থাকলে তোমরা এদিকে একটু তাকাও, এখানে যদি আমরা লসাগু ক্রিয়েট করি তাহলে সব নিয়ে নিতে হবে লসাগুর ক্ষেত্রে। এখানে দেখো যে কত আছে,
টু ইন্টু টু ইন্টু টু, এখানে তিনটা টু আছে আর এখানে একটা টু আছে, তাহলে তিনটা টু নিয়ে নিলেই হয় টু কিউব। এক্স আছে দুইটা, এখানে এক্স আছে তিনটা, তাহলে তিনটা এক্স নিয়ে নিলেই হবে। তারপর এখানে ওয়াই আছে দুইটা, এখানে হচ্ছে একটা, তাহলে দুইটা ওয়াই নিয়ে নিলেই হবে। তারপর জেড আছে তিনটা, এখানে দুইটা, তাহলে তিনটা নিয়ে নিলেই, তিনটার মধ্যেই তো দুইটা আছে, তাহলে জেড কিউব। এটাই হচ্ছে লসাগু। তাহলে দুইকে যদি তুমি, ও আর একটা মিসিং হয়ে গেছে, এখানে ফাইভ আছে, ফাইভটা তো নিয়ে নিতে হবে, তাহলে ফাইভটা এখানে এই পাশে লিখে দিলাম আমি। দুইকে তিনবার গুণ দিলে হবে আট, আট এবং পাঁচ মিলে হবে ফোরটি, আর আর বাকিগুলা এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড কিউব। এটা হচ্ছে লসাগু। তারপর হচ্ছে গসাগু নির্ণয়ের নিয়ম দিছে এখানে, পাটিগণিতের নিয়মে প্রদত্ত রাশিগুলো সাংখ্যিক সহগের গসাগু নির্ণয় করতে হবে। এগুলো দেখবা তোমরা, আমরা আগামী দিন গসাগু নির্ণয় করবো, এই চারটা অঙ্ক করে ফেলবো।